হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর তোমাদের সাপোর্টের কারণে আমিও খুব ভালো আছি। তো আমি মিমি, আমার চ্যানেলে তোমাদের সবার স্বাগত। তো আজকে আবারও একটি লাঞ্চ থালি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম, সিম্পল কিন্তু আবারও সুস্বাদু। তোমরা হয়তো ভাববে যে রোজ রোজ লাঞ্চ থালি নিয়ে আসি, ভাবি একটা স্পেশাল মানে রেসিপি তোমাদের সাথে শেয়ার করার থেকে একটা থালি রেসিপি শেয়ার করলে কীরকম হয়। অনেক সময় মানুষের রান্না করতে যাওয়ার আগে দ্বিধায় পড়ে যায় যে কী রান্না করব, কী বানাবো, কী খাবো। তো আমি ভাবি যে আমি যেটা বানাই আমার কাছে ভালো লাগে, তো আমার যে বাঙালি ভাই বন্ধুরা আছো বা দিদিরা আছো, তো আশা করি তোমাদেরও ভালো লাগবে। তাই আমি যখনই যেটা রান্না করি সিম্পলের মধ্যে থাকে, আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করি, আমার ভালো লাগে শেয়ার করতে। তো আশা করি আজকের লাঞ্চ থালিটাও তোমাদের কাছে ভালো লাগবে। তো চলো কথা না বাড়িয়ে রান্না শুরু করি। আর হ্যাঁ, রান্না শুরু করতে যাওয়ার আগে যেটা তোমাদেরকে বরাবর মন্ত বলে থাকি, তোমরা যারা যারাই আমার ভিডিওটা নতুন দেখছো তারা ভিডিওটিকে দেখার পরে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের মোবাইলে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো ভাই বন্ধু বা দিদিরা, তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা ভিডিও দেখার পর যদি আমার ভিডিও ভালো লাগে তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যেও, লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। আর আশা করি তোমরা আমার এই আগ্রহটাকে অনেক বেশি সাপোর্ট করবে। তো চলো রান্না শুরু করা যাক।
তোমাদের সবাইকে। আশা করি তোমাদের আজকের আমার এই লাঞ্চ থালির মানে প্রিপারেশনটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যেও, আর লাইক করলে কিন্তু খুবই ভালো লাগে। প্লিজ তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমাকে অনেক 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 সাপোর্ট করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।